দর্শক, আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি সৌদি আরবের রিয়াদ থেকে। আপনারা জানেন যে গত 28 ফেব্রুয়ারি বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, ঠিক এই নৈরাজ্যের প্রতিবাদে রিয়াদ ফ্রেন্ডস অফ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। প্রতিবাদ সভার যারা আয়োজন করেছে, আমি এখন তাদের সাথে কথা বলব। আপনারা যে এই প্রতিবাদ সভার আয়োজন করেছেন, এই প্রতিবাদ সভার আয়োজনের পিছনে কারণটা কি একটু? বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে এই প্রতিবাদ সভা আমরা করছি বাংলাদেশে যে 28 অক্টোবর যে নৈরাজ্য আগুন সৃষ্টি তারা করছে, গণমানুষের উপরে হামলা করছে, পুলিশের উপরে হামলা করছে, দেশের মেহনত অনেকগুলা মানুষের উপরে তারা আক্রমণ করছে, আওয়ামী লীগকে বদনামী করার জন্য তারা অনেক কিছু করছে। আসলে সত্য কথা হলো আওয়ামী লীগ ভালো কাজ করতেছে দেশে, এই বিধায় মানুষের অনেকের বিএনপি তারপরে কি জামাত অন্য অন্য সংগঠন যারা আছে তারা আওয়ামী লীগকে পছন্দ করে না, কারণ আওয়ামী লীগের অগ্রগতি দেখা তাদের ভিতরে অনেক জ্বলন আছে। জ্বলনের কারণে তারা দেখতেছে যে সামনে তো আমরা আর বসা কিছু করতে পারব না, একটা কিছু ঘটাই আমরা। 28 অক্টোবরটারে তারা বলছিল যে আমরা সরকার হটাই দিব, সরকার উঠাই দিব, কিন্তু আল্লাহর রহমত অনেক কিছু করছে, আমাদের ফুলির বাইরে মারছে, অনেক গাড়িতে আগুন দিছে, কিন্তু তারা কিছু করতে পারে না আল্লাহর রহমতে। এবং সামনে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলতেছি আমাদের আওয়ামী লীগের তারা কিছু করতে পারে না। আল্লাহ চাইলে ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহই না দিবেন আমাদেরকে। আমরা কী করছি, আমাদের সরকার কী করছে এটা আল্লাহর রহমত সবাই দেখছে, পৃথিবীর সব জায়গায় জানে আওয়ামী লীগ বাংলাদেশ, আওয়ামী লীগ সরকার, আমাদের জননেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য সারা ওয়ার্ল্ডে সে নাম করে গেছে যে আইরন কন্যা হিসাবে সে অনেক মানে পাইছে, কী কাজে খেতাব পাইছেন। এবং আল্লাহর রহমতের সামনে ইনশাআল্লাহ আল্লাহর রহমত, আল্লাহ যদি চায় আমরা আল্লাহর রহমতে আওয়ামী লীগ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা ক্ষমতা আসবো। আজকে আপনারা যে প্রতিবাদ সভার আয়োজন করেছেন এই ফ্রেন্ডস অফ বাংলাদেশের পক্ষ থেকে, এই প্রতিবাদ সভাটা নিয়ে আপনার অভিমত? আসলে আমরা যারা বিদেশে থাকি আমরা বাংলাদেশেরই বাসিন্দা, বাংলাদেশ যখন আক্রান্ত হয় তখন আমাদের হৃদয় আক্রান্ত হয়। বিশেষ করে আমরা যারা ছোটোবেলার থেকে ছাত্রলীগ যুবলীগ করে এসে এখন এই বিদেশে জীবিকার তাগিদে পড়ে আছি, আসলে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের যখনই কোনো সমস্যা দেখি তখনই আমাদের মন কাঁদে। আর এই সমস্যাগুলো হচ্ছে আসলে এগুলো মেনে নেওয়া যায় না। বাংলাদেশ 2009 সাল থেকে আমরা যেইভাবে জননেত্রী শেখ হাসিনা চালিয়ে আসছিলেন, বাংলাদেশে কোনো সমস্যা নেই, বাংলাদেশে ব্রিজ কালভার্ট পদ্মা সেতুর মতো সেতু হচ্ছে, বঙ্গবন্ধু টানেলের মতো টানেল হচ্ছে, কিন্তু কেন জানি কোনো একটা চক্র এই অর্জনগুলো ম্লান করে দিতে চায় তাদের ষড়যন্ত্র এবং নৈরাজ্যের কারণে। আমরা চাই না যে বাংলাদেশ নৈরাজ্যের কারণে বাংলাদেশ একটি অনুন্নত রাষ্ট্রে আবার চলে যাক, বাংলাদেশ পাকিস্তানের মতো হয়ে যাক, সেটা আমরা চাই না। আমরা তীব্র প্রতিবাদ জানাই, বিশেষ করে এই রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগ সহ রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশের সকল নেতাকর্মীর পক্ষ থেকে এই যে 28 অক্টোবর সহ এখন পর্যন্ত যেই অগ্নিসন্ত্রাস চলতেছে, আমরা এই রিয়াদের সকল প্রবাসীদের পক্ষ থেকে ওই সব সকল সংগঠন ওই সব সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। আমরা চাই না বাংলাদেশে এইরকম কোনো রকমের এরা ধ্বংসযজ্ঞ চলুক। আমরা 2014 সনে যেরকম ধ্বংসযজ্ঞ দেখেছি বিএনপি এবং জামাত কর্তৃক, আমরা আবার সেই ধ্বংসযজ্ঞ দেখতে চাই না, কারণ আমাদের সবারই পরিবার বাংলাদেশে থাকে। আমরা জানি না এই সন্ত্রাসীদের কবলে কখন আমাদের ফ্যামিলির কোন সদস্য পড়ে, সুতরাং আমরা বাংলাদেশের যেই বর্তমান অবস্থা আমরা খুব ভালো আছি, আমরা খুব সুখে আছি। আপনারা জানেন বাংলাদেশের যেই দ্রব্যমূল্য এর থেকে বিদেশের দ্রব্যমূল্যর সাথে যদি আপনি সমন্বয় করেন তাহলে বাংলাদেশের দ্রব্যমূল্য এখনও অনেক কম আছে। তো সুতরাং আমাদের এই বাংলাদেশকে অশান্ত করতে আমরা চাই না, বাংলাদেশে কেউ মাস্তানি করুক আমরা চাই না, কোনো বিদেশি শক্তি বাংলাদেশে নাক গলাবে এটাও আমরা চাই না। যদি বাংলাদেশ সরকারের কাছে আমরা আহ্বান জানাই, যদি কোনো বিদেশি শক্তি এবং কোনো থার্ড পার্টি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, অচিরেই তাদের বিচার করে বাংলাদেশকে তাদেরকে বাংলাদেশ থেকে বিচারিত হোক, এই এই পর্যন্তই আমরা চাই। আপনি ফ্রেন্ডস অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক, এই ফ্রেন্ডস অফ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আজকে আপনার যে এই প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভা সম্পর্কে আপনার অভিমত কী, বা আপনার কেন এই প্রতিবাদ সভা করছেন? আমরা এই প্রতিবাদ সভা করছি কারণ বিএনপি জামাত বাংলাদেশের মেঝে যে অনারোজ্য শুরু করছে, গাড়ি ভাঙ্গা মানুষ মারা শুরু করছে, হারা চাইতেছে বর্তমানে যে বাংলাদেশের মেঝে এইগুলা করে পার পাইব, বাংলাদেশের জনগণ হনে
মারামারি কাটাকাটি কিছুই চা না। আর টাকা দিয়ে সন্ত্রাস আনছে, সন্ত্রাসে একটু গাড়ি গড়ি আগুন জ্বালাইয়া ওনারা চলিয়া গেছে। আমরা তাদেরকে ধিক্কার জানাই, তাদের আমরা প্রতিবাদ জানাই। যত বাংলাদেশের মানুষ আছে সৌদি আরব, আমাদের পক্ষ থেকে আমরা তাদের ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। যেমন আমাদের বাংলাদেশের মানুষ তারারে ভালোভাবে প্রশাসন লিনিয়া সেরা, তারারে মাইরা যেমন বাংলাদেশ থেকে ওনারা দৌড়া। কারণ ওনারা বাংলাদেশের যে উন্নত দেখিয়া তারা সহ্য হইতেছে না জামাত জামাত বিএনপির। বর্তমানে ওনারা অনেক চিন্তা ভাবনা করছিল আমেরিকারে নিয়া, যে বাংলাদেশের ক্ষমতা হারা আমেরিকা বসাই দিব। বাংলাদেশ জনগণ, বাংলাদেশের জনগণ রে কারোর ডরা না। আমেরিকা পৃথিবীর আল্লাহর রহমতে কারোর ডরাইতে হবে না, কারণ বাংলাদেশের জনগণ সচেতন আছে। কারণ আমেরিকার অহনার ভয় ফানা কোনো দেশেরই ভয় ফানা। বাংলাদেশের মানুষ চা, যে বাংলাদেশের জনগণ যদি চা, তাহলে আমাদের শেখ হাসিনা নেত্রী আবারও ইনশাল্লাহ ক্ষমতা আসবো। আমাদের নেত্রী চা না যে এই যে মারামারি করিয়া যে যে ক্ষমতা আসবো, এইটা আমাদের নেত্রী চা না। আমরা বিদেশ থেকে দোয়া করি যে আমাদের নেত্রী যেমন আবার সুষ্ঠু মতে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে, আগামীতে ক্ষমতা আসতে পারে। আমরা এই বললা, আমার আর বেশি কিছু বলার নাই। আমরা সবাই দোয়া করি ওনার জন্যে, যেমন ওনা ভালো থাক, সুস্থ থাক। জানেন যে এই 28শে অক্টোবর ঢাকা আওয়ামী লীগের বিএনপি সমাবেশ নিয়ে অনেক অনেক কিছু হয়েছে। এই কিছুর আপনি ঢাকা থেকে আসছেন, আপনার যুব ক্রিয়া বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য, তো এই যে নৈরাজ্য, এই যে ঘটনার ব্যাপারে আপনার অভিমত কী বা আপনি কী বলতে চান? আসলে আমি আসছি এখানে ওমরা করার জন্য পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী। 28 তারিখের বিএনপি জামাতের যে নৈরাজ্যের, তারা যেই পরিকল্পিতভাবে সরকার হটানোর জন্য যে চিন্তাভাবনা করছিল, পরিকল্পিতভাবে তারা এটা করছিল। আসলে দেশের সাধারণ মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের সাথে, জননেত্রী শেখ হাসিনার সাথে, এটা তারা বুঝতে পেরেও কিছু মানুষকে টাকার লোভ দেখিয়ে, খাওয়ানোর লোভ দেখিয়ে ঢাকা শহরে নিয়ে আসছিল। মানুষ 28 তারিখে বুঝতে পারছে পরবর্তীতে যে আসলে এটি সম্পূর্ণরূপে একটা ভুল সিদ্ধান্ত। যারা আসছে তারা আসলে জননেত্রী শেখ হাসিনা দেশের যেভাবে উন্নয়ন করছে, যেভাবে দেশের সাধারণ মানুষের পাশে ছিলেন, আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকেই আবার নির্বাচিত করা দরকার সাধারণ মানুষ সেটা বুঝতে পেরে 28 তারিখে তাদের যে ষড়যন্ত্র ছিল বিএনপি জামাতের, তাদের যে পরিকল্পনা ছিল সেটা তারা সাধারণ মানুষ সেটাকে অস্বীকার করেছে এবং সেটিকে ধ্বংস করে দিয়েছে সাধারণ মানুষ। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সাধারণ মানুষ আছে এবং জননেত্রী শেখ হাসিনার পক্ষে আছে, এটা বিএনপি 28 তারিখের পর বুঝতে পেরেছে। বুঝতে পেরে পুলিশকে মারতেছে, আমাদের দেশের রক্ষার করার জন্য যে পুলিশ বাহিনী ছিল তাদের উপর আক্রমণ করতেছে, গাড়ি ভাঙতেছে, গাড়িতে আগুন দিচ্ছে। এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করছে, এগুলো শুধুমাত্র তাদের উদ্দেশ্য ছিল তারা ক্ষমতা দখল করবে, অরাজকতা সৃষ্টি করে মানুষকে মেরে তারা ক্ষমতায় আসবে। কিন্তু সাধারণ মানুষ, বাংলার জনগণ সেটা এখন সম্পূর্ণরূপে বুঝতে পেরেছে। তাই বিএনপি জামাতের সাথে আর সাধারণ মানুষ নাই। আপনারা জানেন 28 তারিখে কিছু মানুষ মিটিং মিছিল থেকে যাওয়ার সময় বলে গেছে যে বিএনপি একটা চোর, তারা টাকা দিবে বলছে কিন্তু দেয় নাই, খাওয়াইবে বলছে খাওয়ায় নাই, তাদের মিটিং মিছিলে আমরা যাব না, এটা একটা চোরের দল। সাধারণ মানুষ, বাংলার জনগণ এখন কমপ্লিটলি বুঝতে পারছে যে বিএনপির সাথে জনগণ নাই, বিএনপি জামাতের সাথে জনগণ নাই, শুধু জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সরকারের সাথে তার কার্যকলাপের জন্য তার সাথে আছে এবং থাকবে, এবং আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে জয়যুক্ত করে আবারও তারা এদেশের মৎস্যদে বসাবে ইনশাআল্লাহ, এটা আমরা আশা করি। আজকে আপনাদের এই ফ্রেন্ডস অফ বাংলাদেশের আজকে যে প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভার ব্যাপারে আপনার অভিমত? ধন্যবাদ। আজকের এই প্রতিবাদ সভা হচ্ছে যে বিএনপি জামাত যেই নৈরাজ্য শুরু করেছে, আমাদের দেশটাকে আবারও আলকায়দা সিস্টেমে নিয়ে যাচ্ছে, এই রিয়াদ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। তাদেরকে রুখে দাঁড়াতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে। আওয়ামী লীগের যে কর্মীরা আছে না, তারা এখনো সোচ্চর আছে,
সচ্চর আছে তারা তাদেরকে প্রতিহত করব এবং তাদেরকে আমরা বুঝাবো যে আওয়ামী লীগ কি জিনিস। আওয়ামী লীগের নেত্রী এটি জানে, আওয়ামী লীগ উন্নয়নের দল, আওয়ামী লীগ উন্নয়ন করিয়ে যাবে। এই রিয়াদ থেকে আমি তাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি এই আহ্বান জানাবো, তাদেরকে কঠিন হাতে দমন করা হোক। ধন্যবাদ আরটিভিকে। দেখেছেন আমি এতক্ষণ এই এখানে যে প্রতিবাদ সভার আয়োজন করেছে রিয়াদ ফ্রেন্ডস অফ বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে, এই প্রতিবাদ সভায় যারা প্রতিবাদ সভার আয়োজন করেছেন তাদের সাথে আমি কথা বলেছি। তাদের কথা হচ্ছে দেশে যে নৈরাজ্য, দেশের যে সন্ত্রাস এবং চাঁদাবাজি চলছে, এটা থেকে দেশকে মুক্ত করতে হবে। প্রবাসীরা চায় দেশে শান্তি এবং দেশের অগ্রযাত্রা। আজকে প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেভাবে উন্নয়নে দেশ অগ্রগামী হচ্ছে, ঠিক সেইভাবে দেশ এগিয়ে যাবে প্রবাসীদের কামনা হচ্ছে। এবং প্রবাসে যারা আছেন তারা চাচ্ছে দেশের রেমিটেন্সে তাদের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাকে ধরে রাখার জন্য এবং যাতে এই রেমিটেন্সের মাধ্যমে দেশকে উন্নত করা যায় এবং দেশে তাদের যে স্বজনেরা আছে তারা যাতে ভালোভাবে থাকতে পারেন, এই প্রত্যাশা করছেন। সৌদি আরবের আজকে যারা আয়োজন করেছেন, এই প্রতিবাদ সভার আয়োজন করেছেন সেই আয়োজকেরা, সৌদি আরবের রিয়াদ থেকে মোহাম্মদ আবুল বশির, আরটিভি, ভূরু প্রধান।